গুড মর্নিং বন্ধুরা, আপনাদের সবাইকে দেখাবো আজকে যে আমরা এই পাহাড় এলাকায় কিভাবে তাকি বা এত নিচ থেকে আমরা কিভাবে জল উঠাই, আমাদের যে কত কষ্ট হয়। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজার সকাল 7টা। তো আমি এখন পুকুরে মুখ ধুতে যাবো আর কলসার বালতি নিয়ে নিলাম। তোমাদেরকে দেখাবো যে আমাদের মানে কুয়ো, যে মাটির কুয়োটা আছে, মাটির কুয়ো থেকে আমরা কিভাবে জল খাই আর কিভাবে কুয়োটা আছে। তো চলো এবার আমার সঙ্গে। আমাদের ওই দিকটা অনেকটা নিচে, তো তার জন্য কিন্তু নিচে হলেও জলটা অনেকটা ঠান্ডা। তোমাদের কি বলবো, এত ঠান্ডা জল, আর গরমের দিনে না জলটা খেতে ভীষণ মানে পুরোপুরি বোঝা যায় যে ফ্রিজ থেকে এই মাত্র জলটা বাইর করা হলো। তো আমি ভাবলাম যে মুখ ধুয়ে নেবো আর তোমাদেরকে দেখিয়ে নেবো। আমি কলসার একটা বালতি নিয়ে নিলাম, এটা ছোটো কলস, এতটুকু বড় না। তো চলো এবার, অনেক দিন থেকে এরকম মানে একটা হাঁফ বেয়ে উঠেনি নামেনি, তার জন্য আর এতটুকু নেবো না, এক কলস আর এক বালতি। তো তোমাদেরকে শুধু দেখানোর জন্য, তো আমাদের মোটর আছে, এই যে দেখতে পাচ্ছ মোটরের পাইপ, আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলে এসে দেবো। এই যে দেখতে পাচ্ছ, এই যে মোটরে অনেকটা উপরে আর কি জল উঠে। তো সবাইকে দেখানোর জন্য আমি পুকুরে নামছি আর কি। তো চলো এবার যাওয়া যায়। তো এই যে দেখতে পাচ্ছ, আমাদের পুকুরটা অনেকটা বড়, আগে একবার দেখিয়েছিলাম তোমাদেরকে। তো পুকুরের ওই সাইডটায় মানে ওই দিকটায় শুধু স্নানের জলই স্নান করা যেত, আর ওই দিকে হচ্ছে গিয়ে খাওয়ার জল আর স্নানেরও জল। তো এখানে পুকুর আর সঙ্গেই কুয়া। তো আমাদের কী হচ্ছে বলতো, মানে ওই দিকটায় অনেকটা গাছ হয়ে গেছে, তার জন্য ওই দিকটায় আর নামা হয় না। আর ওই দিকটা এখন পরিষ্কার আছে, মানে এই দিনে আর কি ওই দিকটায় স্নান করা হয়, বা গরমের দিনে ওই দিকটায় স্নান করা হয় আর ওই দিকটায় জলই সবসময় খাওয়া হয়। আর গরমের দিনে ওই সাইডটায় অনেকটা রৌদ্র থাকে, তার জন্য। তো বন্ধুরা, আমাদের চলতে চলতে আমাদের অভ্যাস হয়ে গেছে। তো মা বাবা বা বাড়ির সবারই অনেকটা কষ্ট হয়, দেখতে পাচ্ছ অনেকটা জায়গা নেমে কিন্তু আমাদের জল নিতে হয়, কিন্তু নেমে নিলেও জলটা অনেকটা ভালো বা সুন্দর। আর আমাদের চলাফেরা করতে করতে আমাদের অভ্যাস হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত নিচে আছি আমি, আর এর থেকে আরও উপরে থেকে আমরা নেমেছি, দেখতেই পাচ্ছ। তো দেখো তোমরা কি সুন্দর জল, জলের কোনো অভাব নেই, কিন্তু অনেকটা কষ্ট করতে হবে কুয়ো। তো এই জলটা ফিল্টার করে খাওয়া হয়, এই যে কুয়ো, আর এই সঙ্গেই ফিশারি। এই যে দেখতে পাচ্ছ ওখানে স্নান হয়, এই যে দেখতে পাচ্ছ ওখানে খাটুক রাখা আছে, এই খাটের উপরে বসেই স্নান হয়। তো জলটা অনেকটাই সুন্দর, আমি তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ জল, খুবই সুন্দর জল। তো তোমাদেরকে বালতিতে আমি নিয়ে দেখাই, এই যে এটা হচ্ছে পুকুরের জল, আর কুয়োর জলটা আমি দেখাচ্ছি, এই যে তো এরকম মাটির কুয়ো এখন এতটুকু দেখা যায় না, খুবই কম দেখা যায়। এই যে দেখতে পাচ্ছ কুয়োর জল, তো কুয়োর জলটা অনেকটা সুন্দর, দেখতেই পাচ্ছ। তো এরকম মাটির কুয়ো এখন কমই, অনেকটা কমই দেখা যায়, এরকম নেই। তো অনেকে টিউব কল বা পাকার রিং কুয়া এগুলো দেওয়া হয়, তো মাটির কুয়া এরকম কমই দেখা যায়। তো আমাদের জল না এই ছোটো কুয়া থেকেই আমরা সবাই জল পাই, বা আমাদের আশেপাশে সবাই আমরা জল নিই যখন জল থাকে না, কম থাকে। তো আমার ভাই আমার সঙ্গে এসেছে, ও মুখ ধুবে। আর এই চারিদিকটা, চারিদিকের দৃশ্যটা দেখে না, এই যে এই জায়গাগুলো পুরোটাই আমাদের জায়গা। তো আমরা ওই সাইড থেকে উঠে 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 গিয়ে ওই দিকটা গিয়ে ওই দিকে চলে গেছি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমাদের কুয়ো, তো এই কুয়োর জল না সত্যি কথা বলতে কোনো দিনও শুকায় না আর কি, সব দিন আমরা এই কুয়োর জলকেই থাকি। তো ভাই এদিকে মুখ ধুয়ে নিচ্ছে, তো এখন চলে যাব বাড়ি। আর আজকে হচ্ছে গিয়ে মানে সেই দিনটা ছিল বৃহস্পতিবার, বুধবার দিনকে গিয়েছিলাম ওইখান থেকে, আর বৃহস্পতিবার দিন সকালবেলার ভিডিও ওইটা। তো মানে ভিডিও আমি এডিট করব করব বলে মানে করতে পারিনি। তো দেখতে পাচ্ছ জলের কলসি নিয়ে আমরা বাড়ি চলে আসলাম, আসার পর দেখছি যে মা সব কিছু লেপা মোচা সব কিছু শেষ হয়ে গেছে। আমরা অনেকটা লম্বা ছিল ভিডিওটা, কিন্তু আমি এডিট করে অনেকটা ছোট করে দিয়েছি, অনেক সময় লেগেছিল। আর এদিকে মা দেখতে পাচ্ছ সব কিছু লেপা মোচা মায়ের হয়ে গেছে, এই যে
তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তার মধ্যে আমরা ডক্টরের কাছে একটু যেতে হবে অঙ্কুশকে নিয়ে, তার জন্যই আমাদের যাওয়া, বাবাকে দেখতে যাওয়া। তো এই যে দেখতে পাচ্ছ ঠাকুমা এখানে বসে আছেন, তো এখানে ঠাকুমা বসে থাকেন আর কি সবসময়। তো আমি দেখাচ্ছি যে এই যে পাট শাকের গাছ, তো পাট শাকের গাছগুলো না মা আমাদের জন্য রেখে দিয়েছিলেন, তারপর এখন কেটে নেবেন। তো আমরা যাওয়ার পর দুদিন মা পাট শাকগুলো উঠিয়ে খাইয়েছেন আমাদের, শাক বানিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ পানের গাছ, যেগুলো আমাদের বাড়িতে ছিল সেইগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে আছে লেবুর গাছ, অনেকগুলো লেবু দেখতে পাচ্ছ, অনেকটা লেবুর গাছও আছে, কিন্তু সবকটা গাছ আমি তোমাদেরকে ভিডিও করতে পারছি না। এই দেখতে পাচ্ছ অনেকগুলো লেবু আছে, তো ওইটা হচ্ছে অন্য গাছ। আর বাড়ির পিছনটার দিকে অনেকটা গাছ আছে, তো বাবা মানে অনেকটা গাছ থেকে বাবা কীভাবে আছে, যাই হোক সেটা আমি জানি না কীভাবে বাবা গাছ তৈরি করে আবার ওই গাছেই লেবু ধরে। তো এই যে দেখতে পাচ্ছ পানের গাছ, অনেকগুলো পান, তো ওই পানগুলো আমাদের বাড়ির গাছগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আমি আর বাগানে ঢুকলাম না, কেন বাগানে ঢুকলে মানে আমার একা একা ভয় লাগে বাগানে ঢুকতে। তো তোমরা যদি চাও তাহলে তোমাদের সাথে অন্যদিন যাওয়ার পর আমি ভিডিওতে দেখাবো অবশ্যই। ওইটাতে করে বাবা ফান তুলেন, তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। নিয়ে আসবো পরবর্তী আর একটা ভিডিও, মাকুন্দা যাওয়ার ডক্টরের কাছে যাওয়ার ভিডিওটা ওইখানে দিলাম না, অনেকটা লম্বা হয়ে যাবে, তার জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।